আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওই ব্লগসের পক্ষ থেকে সেকেন্ড বাইকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আসছি স্বাগত আমার শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে যে মতো আপনাদেরকে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে আমার আগে বিগত কোনো ভিডিওতে ছিল না, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো XL 100। এই বাইকটা দেখাবো ফ্রেন্ডস, XL 100-এর কিছু স্পেশাল কাস্টমার আছে যারা এই XL 100 এই বাইকটাই খুঁজে থাকে, তারা অন্য কোনো বাইক কিনবে না, তারা শুধু এই বাইকটাই খুঁজে থাকে। তো ফ্রেন্ডস, এই বাইকটারই ফুল ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এটা হচ্ছে 2018 মডেলের একটি বাইক, এটা বাইকটা আছে বরিশালে, বরিশাল মোটরসে রয়েছে। এই বাইকটা আমরা কত টাকায় বিক্রি করবো এবং কী কন্ডিশনে রয়েছে এগুলো কিন্তু মতো আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ফ্রেন্ডস, আমরা কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটি শুরু করা যায়। আপনাকে XL গাড়িটা দেখাচ্ছি, চাকাটা আপনারা দেখেন, এটা কিন্তু ড্রাম ব্রেক, চাকাটা লক করেন, চাকাটা কিন্তু বর্তমানে এই কন্ডিশনে রয়েছে। এই বাইকের চাকাগুলো আসলে এমনই হয়ে থাকে। এবার আমি আপনাদেরকে মার্কারটা দেখাচ্ছি, বাইকের মার্কারটা দেখেন, বাইকের মার্কারটা কিন্তু এই কন্ডিশনে রয়েছে। এবং অন্য অন্য সাইডটা দেখেন, এবং সামনে কিন্তু এটা ছোট্ট একটা হ্যালোজিন লাইট, এটা সামনে হ্যালোজিন লাইট। এবং দুই সাইডে যদি দেখতে পাচ্ছেন, দুই সাইডের ইন্ডিকেটার লাইটগুলো এই রকম হবে, ইন্ডিকেটার লাইটগুলো আপনাকে একটু সামনে দেখাচ্ছি। এবং এখানে কিন্তু স্কুটির মতো, আসলে এটা স্কুটির মতো বললে ভুল হবে, এটা আসলে স্কুটির মতো নেই প্রায়, তো আসলে স্কুটি না, এটা কিন্তু বাইকই। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুয়েল ট্যাঙ্কি, এখানে ফুয়েল ট্যাঙ্কিটা। আসলে আপনারা যদি বাইকের মানে রিভিউ দেখতে চান সেক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন। আজকে আপনাদেরকে বাইকের বাইকটা রিভিউও দিব না, সেক্ষেত্রে বাইকটা নতুন হতো সেক্ষেত্রে আপনাদের রিভিউ দেওয়া যেত। আসলে আমরা বাইকটা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আমরা বাইকটি বিক্রি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা দেখাবো জাস্ট বাইকের কন্ডিশন এবং আমরা প্রাইসটা বলবো। আপনারা দেখেন বাইকটা, এই লুকিং গ্লাসগুলো কিন্তু বর্তমানে ভালো কন্ডিশনে রয়েছে। এবং এই বাইকটা সরাসরি দেখছেন, বাইকটি সরাসরি চলে এসে 7000 সামথিং বাইকটা রান করেছে। বাইকটা কিন্তু এগুলো কিন্তু আসলে সেলফ হয় না, এগুলো বাইকগুলো একটা কিক সিস্টেম, সেলফ হয় না। এবার আমি আপনাদেরকে পিছনে সিটটা দেখাচ্ছি, সিটটা কিন্তু আপনারা দুইজন মানুষ অনায়াসে কিন্তু বসতে পারবেন। এবং সাইলেন্সারটা দেখেন, সাইলেন্সারটা এটা কিন্তু সাইলেন্সারটা এই কন্ডিশনে হবে। এবং পিছনে টায়ারটা দেখেন, পিছনে টায়ারটা বর্তমানে এই কন্ডিশনে হবে, টায়ারটা কিন্তু ভালো কন্ডিশনেই রয়েছে। আপনাকে একটু অন্য সাইডগুলো দেখাচ্ছি, এখানে কিন্তু নাম্বার আছে বরিশাল মেট্রো, এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু আছে গাড়ির সাথে। ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু ভাঙা চোয়া নাই, ভালো কন্ডিশন রয়েছে। আপনার অন্য অন্য বাইকের সাইডগুলো দেখেন, XL 100-এর XL 100-এ বাম সাইডটা এই কন্ডিশনে হবে। ফ্রেন্ডস, এটা কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি বাইক, দেখেন এটা কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক। আপনারা যারা এই বাইকটা নিতে চান, অনেকেই কিন্তু এই বাইকটা শোরুম থেকে কিনেন না, কারণ প্রাইসটা একটু বেশি। সেক্ষেত্রে যদি আপনি আমাদের কাছ থেকে কেনেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আপনার অনেক কম টাকার ভিতর পেয়ে যাবেন। ফ্রেন্ডস, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এবার মেন কথায় চলে আসি। এই ব্যাগটা আমরা কত হাজার টাকা বিক্রি করবো? ফ্রেন্ডস, এই ব্যাগটা হচ্ছে 2018 মডেলের একটি বাইক, এই ব্যাগটা আমরা বিক্রি করতে যাচ্ছি। আমরা আস্কিং প্রাইস চাচ্ছি এই ব্যাগটার 47,000 টাকা, 47,000 টাকা। এই ব্যাগটা কিন্তু নাম্বার করা আছে, নাম্বার সহকারে এই ব্যাগটা আমরা দাম চাচ্ছি 47,000 টাকা। অনলি 47,000 টাকা হলে আপনারা এই ব্যাগটি পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আজকে বাইকটি কেমন লেগেছে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, বাইকটি ভিডিও কেমন লেগেছে। আর ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের এগুলো আপনারা সবার আগে পেয়ে যান। সো ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে হয়তো আর নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে।